চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা কেন ছিলে না রে মন আমার গোসল আজমাইছে ভান্ডারি মৌলানা কেমন কেন ছিলে না রে মন আমার গোসল আজম হযরত কেবলা মৌলানা কেমন চিনতে পারে সাইদ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্ভিক্ষণ আমার হোসল আজম হযরত কেবলা মৌলানা কেমন কেন চিনিলে না রে মন আমার হোসল আজম আইস ভান্ডারি السلام بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق اللہ المولانا العظیم ابلغنا علی رسول الکریم مولایا رب صلی و سلم مبارک علیہ উপস্থিত ঐতিহ্যবাহী دینی প্রতিষ্ঠান হযরত শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারি রহমতুল্লাহ আলার এমদাদিয়া নুরুল উলুম দাখিল মাদ্রাসার ও হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজিজিয়া করিমিয়া হেফজখানা ও এতিমখানার এ নূরানি ইমানি ১২তম সালানা ওরসুকুল এ মাহফিলের সদ্দাবাজন সম্মানিত সভাপতি মুজাহিদ মিল্লাত পীরে তরিকত হযরতুল খাজ আল্লামা অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব মাদ্রাজিল্লাহুল আলী সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ ইউনুস সদাগর মাদ্রাজিল্লাহুল আলী প্রধান অতিথি হযরতুল খাজ আল্লামা মুসলিহউদ্দিন আহমদি আহমদ মাদানী মাদ্রাজিল্লাহুল আলী এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের যিনি রুহানি মানি বয়ান পেশ করলেন সুন্নি জামাতার এই সুন্নি জগতের অহংকার এবং অলংকার সুলতানুল ওয়াইস আল্লামা আবুল কাসেম নুরি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী সম্মানিত অতিথি পীরে তরিকার শাহজাদা হযরতুল খাজ আল্লামা ফসি মোহাম্মদ আলাউদ্দিন মাদ্রাজিল্লাহুল আলী এবং পীরে তরিকার শাহজাদা আল্লামা কাজী মোহাম্মদ আবুল ফরকান হাশেমি মাদ্রাজিল্লাহুল আলী এবং আল্লামা মুফতি মোহাম্মদ ফকরুদ্দিন চাঁদপুরি মাদ্রাজিল্লাহুল আলী হযরতুল খাজ আল্লামা কাজী মোহাম্মদ ওমর ফারুক আজমি এবং মঞ্চে আসীন ওস্তাদুল সমতুল্য নাম জানা অজানা ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে আমার বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা ছোট ছোট স্নেহের ভাইয়েরা পর্দানসীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আল্লাহর দরবারত আমরা যে রসুলের বাগানের মধ্যে যে বসতে পেরেছি সুযোগ যা আল্লাহ সুবহান ওয়া তাআলা দয়াল নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়াত একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরে কিনি বাড়াইতে পারতে তো তাই সাথে সাথে কামলেওয়ালা নবী দয়াল নবী মায়ার নবী জানের নবী কলিজার টুকুরা নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারক জানাই মাহফিলের তরফ থেকে আমাদের তরফ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম সেই নবীর শুকরিয়াতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ যুগে যুগে মানবের হেদায়েতের জন্য যত রাসূল নবী এই দুনিয়ার জমিনে পাঠাইলেন সমস্ত নবীদের দরবারে জানাই লাখো কোটি দরুদ এবং সালাম যাদের রক্তের বিনিময়ে জানের বদৌলতে সারা দুনিয়ার জমিনে ইসলাম পৌঁছে গেল সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন খুলাফায়ে রাশিদিন আসহাবে রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ শহাদায়ে রাসূলুল্লাহ মুহিব্বান রাসূলুল্লাহ আলে বাইত আল রাসূল জঙ্গে বদর জঙ্গে উহুদ জঙ্গে হুনাইন জঙ্গে তবুক জঙ্গে খাইবার জঙ্গে আহজাব জঙ্গে কারবালা ইসলামের জন্য যারা শাহাদত বরণ করেছেন গাজী হয়েছেন এবং নাম জানা অজানা প্রত্যেক শহাদার রুর মধ্যে এই মাহফিলে সওয়াবগুলো পৌঁছাইল আমিন যাদের লেখনের মাধ্যমে আজকে ইসলাম তরুতাজা হলো মুফাসসির মুফতি মুহাদ্দিস মুহাক্কিক পৃথিবীর ওলি আব্দাল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাবা বলা পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছে আল্লাহ মাহফিলে সওয়াবগুলো তাদের প্রত্যেকের রুহ মুবারকের মধ্যে পৌঁছাইল আমিন যার নাম উপলক্ষ করে আজকে মাদ্রাসা নবীর বাগান এ ফটো শরীর চেহারা নয় এটা গোটা বাংলার জগতের সেরা গোটা পৃথিবীর সেরা আমার গোস ভান্ডারী হজরত কেবলার রুহানি রু মুবারক এই মাহফিলে সওয়াবগুলো পৌঁছাইল ওনার রুহানি ফৈজত বরকত আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করুক আলে মাইজ ভান্ডারি যা আছে প্রত্যেকের রুল মধ্যে এই মাহফিলে সওয়াবগুলো পৌঁছাইল এবং আমার হুজুর আশিক রসুল গৌস জামান আল্লামা মরহুম আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি রুহ মুবারকত এই মাহফিলে সওয়াবগুলো পৌঁছাইল আশিক রসুল নূর ইসলাম হাশিমী রহমতুল্লাহ আলাইহি বড় হুজুর কেবলার ছোট হুজুর কেবলার আল্লাহ রুর মধ্যে পৌঁছাইল আশিক রসুল সুন্নি জামাতের অহংকার অলংকার আজীবন বাতিলের বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি রুহ মুবারকতে মাহফিলে সওয়াব শুকরিয়া আল্লাহর দরবারত বাড়ি ঘরে লাস্তাঘাটে যারা ঘুরতে লাগবেন প্রত্যেকে আয় মাহফিলত বইয়ন মাদ্রাসার সব আদে একখানা মনে মনে ডর লাগে দে ঠিয়া খুঁজেন নি এখনো ইয়ে নলে টেনশনে জ্বালা বোজন ডুকতে নসাই খনফজা তো দুজুর হলে বাজাই ফেলাই হত খোয়া না যা বাজাই দিন ভাই জাহান নাম তুন বাঁচাই দি এটা কোনো কেয়ার কেয়ার সাত নাই অনারারে বাজানালে ঠিয়া কবুল দে কবুলিও তো ফসিব দে রকমে উন আগন তো কবুল আবরিব যারা তারা নসিব দৈত্য নবীর বাগানে যারা তারা কবুল ন করে কবুলিও তো লাই খুদুয়া বিষয় লাগে আবার লারিগে গোড়া তোর ইকুই বন্ধ কর ফরিষ্কার আবার জাঁজও বন্ধ করে দেব এ দু আবাজ স্পষ্ট আওয়াজ দিব কত দামি দামি নামি নামি মানুষ এ করুণার মধ্যে লক্ষ লক্ষ মানুষ যে মরে গেই গই এন এন মানুষ কদু মরে গেই গই নাকন মাসিব অন্য হাজার দিলে মানুষ খবরস্থানে সিটে গিয়ে আল্লাহ যে এখনো যারার সুস্থ লাগকে আলহামদুলিল্লাহ বড় করে হন না কত দন একটু ব্যক্তি অল মরে গিয়ে গই এনে দান করতে সাধ্য আর সুযোগ আছে না আল্লাহর কাছে বলে ফরিয়াদ ঘরের খবর ভিতর তো ও কত একখানা করে কোন সুযোগ দিবে নি ইয়াকুরুজু ফি কুবুরিহি একবার খবর বাড়ি উড়িতে লইব কদা তো কি রিবি ডাইরেক্ট সুজা মইছু দত এডা আর কি কে যাইতাম নো জাঙ্গা সম্পত্তি যা আছে বেয়া গুণ দিনদরমান নামে দান করে দিবে লইব আল্লাহ কদের 60 70 বছর 100 বছর 150 বছর খায়াত দি দে মলয়লে খানার ফদনা বাড়াই ফেলে এইটা খানো তো না লস তোর যদি আর একবার সুযোগ দিত গোড়া মইছুদ বেশি খাই ফেলাবি এটা কর নি দিদি এন তুলডে এর আগে ইসগে তো গেই গুদে উনর খরবলা চলে
তো অনারা সুযোগ পাইন দাসারা নগর উম বারবার কোন সুযোগই বাইস্তো ন অনে মরি সিটে যাবেন কই মরনের দে শুধু খবর ন ঢুকার দে আর বাড়ির ঘর তে বলে 7 দিন আর বাদ কথা বলে জাঙ্গা বাগ ঘর ঠিক নি এটা বাগ তুমি ফিড়ে সামডা জ্বালাই ফেলাইও জ্বালা লুকতে লুকতে সরি করতে করতে সম্পদ বাড়ি ঘর জড়াইলা দেখুন মুহূর্তর গুরুত্ব যাবে কই নে যার যার বাগ তাতে করি গেলে বুঝতে ঠিক লাই যা ঘরা পরে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল দুনিয়াতুন আখিরাতুর উত্তম মনে করি যা ঘরা পরে এ নিয়া সলাত দে টাইম করি ফেলে গিয়ে গরগুম দে এরি ইবেরি নদ্য তোরা খালি এই সুযোগ নুয়াই তারে লা ইস্তাগিরুনা সাআত ওয়া লা ইস্তাকদিমুন কদমুক বাড়াই বাদে আর গো লইবে সুযোগ এলে যা ঘরা পরি সহজ ভাষায় তরাতরি করি ফেলা বলি ইয়ান নামল দে নিয়ামত বড় করি খান সুবহান তি আল্লাহ বাড়ি ঘরে রাস্তাঘাট দোয়ানে ভারত যারা আসন বইন বিশেষ করি অনরা এলাকার মানুষ কেউ ঠিয়া নদীল ওখানে নবীর বাগান বন্ধ হয়ে যাবে তো আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল মাদ্রাসা তো বাইতি মাদ্রাসা নবীর ঘর আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করিব নবীর ঘর মদিনার রসুলের রক্ষা করিব তো অনরার বাজাই দিয়ে গিললে বাজাই দেন বাঁচাই দিয়ে এই যে কম নেই বাজাই দেন বাঁচাই ফেলে দিয়ে জাহান্নামের আগুন উত্তর তৈলে প্রত্যেকে আইর একখানা বইন একখানা কষ্ট শীত কেলে দিন তুই যে ভুগই তবু এই জাঙ্গান খাইলে লই দেয় নিজে তিমে ঢুকে লাগল ভাই আর একখানা যদি কষ্ট হয় সামনে জোরা জোরি করে আনি তাইতে না রে এটা বয়ে দিয়ে দেয় নিজে বই যেতাম কই নইলে কারণ দায়িত্ব একখান দিয়ে দেয় এটা উড়ি যা বলি দে একখান হাসাই এই কমলার আল্লাহ প্রত্যেকের কবুল করো আমিন বইন তাইকুন প্রত্যেকে রসুলের মাহফিলত বইন ইয়ান আল্লাহর রহমতের ফেরেস তলে জাঙ্গা গিরি ফেলে এটা টিয়া নদীলো মোমেনার খাতার নাম উড়ি দেবি রসুলের বাগানত বই ফেললেও যে আমি খন বেজাল নাই গুনা মাফ হন থাই বুধ সুবহানাল্লাহ টিয়া দন নিয়ে নানার বিষয় আয়নারে কুদ্র জ্ঞানে জাঙ্গির যুগ হয় কান জিনিস উনাই এবেলা অনারা কেন করিবে নিয়েন করন ইন অনারার দায়িত্ব এ মোবাইল ইবে বাতি বন্ধ কর এ দু ভিডিও চলে দে উন নকুলা দে না তোরে ইক্কে সহ আমি কে সহ প্রত্যেকে মাহফিলত বইজন সুন্দর করে ইয়ান গরহা নবীর বাগান গরহা আন নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর এ রসুলের বাগানের ইজ্জত করলে কত যে দাম কত যে সম্মান ইয়ান টাইমলি বুঝিতে পারিবে গতালে বেলম মানে মাদ্রাসাত ফরাদ ফোয়ারি এ লোক ফোয়া যদি সুরা কে রাত কিছু না ফরে নবীর বাগানত ফরিয়ে দে শুধু নাম মান লাগাই দিবে নবীর বাগানত মাদ্রাসাত ফরে এ লোক ফোয়া যদি কোন খবরস্থানের ডাকো দি আড়ি গেই দয় কদম বাড়াই আর রসুল সুসংবাদ দে কবর বাসী 40 দিনের কবর আজাম মাফ হয়ে গেই গুই কে আইবেন নবীর বাগানের নাম লেখাই দে ইয়ান রসুলের বাগানের সম্মান আত্তে খবরবাসী কিছু না পরে শুধু খবরস্থানের ফাসুদি কিরকে দে 40 দিনের খবর আজাব কি গিয়ে মাফ হয়ে এত বড় দাম এত বড় সম্মান বগদাদের জমিনুত উগো বছর সরাবি বলি মানুষ আছে ফোয়া মাথার দে বাইরে রেখুন দূরে সরাই দো নয় এটা বয় দো কমিটির ভাই এলো অনুরোধ করে কারণ
বগদাদের জবিন তুঙ্গ বসস্বরাবি বলি মানুষ আছে, এক নামে মোটামুটি তার বিয়াগুনে সিনে কি খাদে খনা শরবত না শরাব জিবে খাইলে বহন মাহর বুঝিন না ফারে দেরি ওসি বে ভিওসি শরাবি ইবে একদিন লাস্তা দিয়া আড়িয়ে গিয়ে বোতলুক লইয়ে একিনে দি যাইয়ে রে সাইন করি বইয়ে রে খাইব দেরি কিনি লইয়ে একিনে রে বই আড্ডা মারিয়ে রে কিরিব আইজ কিন্তু ন গাই লাস্তা দি যার হঠাৎ গড়ি দেখে দে এই বসস শরাবি বাজার কানুর মধ্যে ফেসালাম বাইজে বাজার যেমন আর ইন্ডিয়া আজাদি বাজার এলে ও দুয়া বাজার মানুষ দল হয়ে গেই তো শরাবি হর দে হেডে কি হয়ে গেল বই যাই এর গল গেই না কি হইলে কেন সাই তো তারা মোটামুটি বিয়াগুনে সিনে ওটা হ্যান্ড হইয়ে কি হদে হ্যান্ডে কি হইয়ে তুই যাই ফুসল লগ তুই যাইলে সর আই হইলে সাইড উঠে তো সাইট ন দিল ঠেলা ছোড়ে সাইট লেভেলিং বসস চড়াবি ভিতরে গলে গিয়ে যাইয়ে দেখে দে উগ মাদ্রাসার ফোয়ারে সদর উগে বয় লেখে লৈত্য সৈত্য নদের ডাগো দিদে দেখিতে আছে বড় বড় করি বড় বড় করি সদর ইতের গাই দের জীবন মাদ্রাসাত ফরের ইফেরে কি দের বিষয় কি বিষয় বলে তার দোয়ান তুমি বাইকিয়া গাইয়ে ঠিয়া দিতে দেরি হইগি ঠিয়া দিতে কি হইগি হজ হয়ে গিয়ে গে বহুত দিন তো ওই সদর কদে ঠিয়া যেতে দিতে তিনু তো তার মাদ্রাসা জন ফতনু তুই ইন্ডি বইটা কই খারাপ মানুষের ভিতরও একখান ভালো মনুষ্যত্ব আছে না কেউ নামাতে সাই লইয়ে ওই বসস শরাবি বলে ওই ফুয়াতে ফুসল তো বাবা কি গিয়ে তো ফুয়াই বা খান্দি খান্দি কর সোড়ো খালে আর মা মরে গিয়ে গই তোই বাবা আছে আর বাড়ি তুমি বহুত দূরে আই ইন্ডিয়া কান মাদ্রাসাত ফরি তুই বে তুমি আই কেন নাস্তা পানি কিনিয়ে রেখাই মাস তিন মাস হইলে আর বাড়িতে গেলে ঠিয়া নিয়ে আবারও দদে দি ফেলাই কিন্তু আমি আজি দীর্ঘদিন বাড়িতে ন যাই আম বাফার কাছে ঠিয়াবো ন পাঠাই তই এখন সামনে আর পরীক্ষে পরীক্ষার পরে যাই দিয়ে রে পরীক্ষে দিয়ে না ঠিয়াই বে রানি দিয়ম বিল হই কিন্তু বে দুঃসম নদের আর এই বয়ালে কিনে দি বসস শরাবি শরাবি মানুষ হলো হতান বালা করে গিলি লইলি বোতল কিন্তু ভিজু দিয়ে আস ভাই সদর আরে ফুসল দে তুই ওটা গালত দাঁড়িয়ে লাইকোস হাত তুন খরাম মানুষ আর দুনিয়ার নেই তুই কোনোদিন ওয়াজ কালাম না না কোনো নাইব রসুল জবান তুন কিছু নুন না উগ মাদ্রাসা ফরদ ফুয়া যদি মাদ্রাসা যায় রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর রহমতের ফেরেস্ত হলো বলে ফাঁক বিছে দিয়ে শরাবি গব দে উগম মাদ্রাসা ছাত্র যদি একখান খবরস্থান ডাগো দি যায়
40 দিনের কবর আযাব বলে এ নায়েব রাসূল এ তালেবে আলম ইবাড়ি গেই দেই 40 দিনের কবর আযাব আল্লাহ বলে এইবের সম্মান আপনি কি করি দে তুই কি নুন না রাসূলের বাগান রুগ্গ ছাত্রের ইজ্জত গলে কিয়ামত দিন বলিবে রুগত বাজাইরে জান্নাত লই যাবে তুই কি জান কি নুন না সদর কত তুই তো আর ফাইট করি ওয়াজ করা শুরু করবি দেই দে শরাবিরে গন্ধ তুই নিজে ওয়াজ করা শুরু করবি তোতে যদি মায়া লাগে দয়া লাগে টিয়া গুন তুই দিয়ে লই রে যা শরাবিতে মায়া আই গেল গুই আজার হলো বান নবীর বাগানত ফরদ দে হওয়া এই জমানা যা আছিল টিয়া ফাইবু দে তুনো বেশি আছে বগড় লই মত তার মুখ বেরাই মারি দিল সদর মুখ বেরাই মারি দি হওয়া ঠানি লই এ বেঈমানের ফারাতান নতাবি তো টসা বিয়াগুনে সাদ দে উগ্গ মানুর রসুলের বাগানত ফর দিলে ফর ইজ্জত ন ঘরে ফারাইয়ে না তার তোর তো তা কোনো দরকার নাই তোর মা যে তো মরে গেই গুই তইলে আজি তুই তুই আর মাও মনে কর বাবু মনে কর তুই যতদিন আলেম দিন জীবন যা খরচ লাগে বিয়াগুন আই বছর সরাবি দিয়ম আজি তুন তুই আর ফোয়া দুবো আছে তুই তো তিনজন বড় করে হ বুঝো তাইয়েন না এ ফুয়াওর লগেল গই দেখো না বসে শরাবি শরাব কা দে মানুষ লয়ের বারে গই বউর ডাকে কোনা তো ফুয়া গব বউ কথা আজ বেন খবর হিসাব দিও ফুয়া দুবারি ইবো দ তিন গস ইবো দ গব তিন হিসাবে তুই কবুল কর ইবের বরণ বসন নিজের ফুয়ারে জেলে মহব্বত করিবি ইতেরও ইল্লে মহব্বত করিবি কারণ ইতের মা মরি গেই গুই ইবের বার বজ্জা আজি আই লো ইবান নবীর বাগানত ফরদে কমপক্ষে বহুত আর গোয়াই যার গোয়াই জীবনত গর্গি বহুত বাপ গর্গি কমপক্ষে তার উজি লইল আল্লাহ আর মাফ করে নি চাই একাম বড় করি কম এ দূরত কই বউরে বুঝাই দি শরাবি বলার অন্যদিন খাইতো বোতল লইল আজি আর দূর করি ন খাই একিয়ালে দিয়ালে বাদ দুয়া খাই রুগুম গেই গই এই জবানাত যারে গোড়া দুনিয়া আইছিনি জিমান নাম হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই জিবের সাহেবের নাই মদিনা শরীফ উত্তর নুরুল নবী আসছিল ইবের নাম জুনাইদ বাগদাদি ইবেরে লাতিয়ে দয়াল নবী সব দেখার জুনাইদ বাগদাদি রে মার রানি ফিল মানাম ফাকাদার আল হক দয়াল নবীর দেখকে দেন ভুল না দেখে জুনাইদ বাগদাদি রে সব দেখার ও জুনাইদ বাগদাদি মানজারানি বাদা ওয়াফাতি ফাকান মাজারানি ফি হায়াতি হায়াতুর রাসূল খবর ঘর ও জুনাইদ বাগদাদি অমুক গ্রামত উগো বছর শরাবি বলি মানুষ আছে ইবে কিন্তু এনেক কান খাম গরি ফেলাইয়ে যায় রসুলের কলব যাইরে লাগে গুই ইতে ফারা রুগ্গ মঞ্জুর রো বিশ্বন্য করে তোমার আই রসুলের স্বপ্নের মধ্যে দায়িত্ব দিত তুই বের বাড়ি যাই বের এখন সুসংবাদ দ ইবেন নামমান সাধারণ মুসলমানের খাতার অন্য সাধারণ মুমেনের খাতার অন্য আই রসুলে এই বছর সারাবিন নামিয়ে আল্লাহর অলিয়লের খাতার লেগি দিই বলি কই আইও এন্ডা আবাস বাড়ি গিয়ে দেখি বাদ ভাগ করে ফেলার দে না ওই তো গাঠি লই যার হ্যাঁ না না আর মিকে খবর নাই দিই আয় কথা বুঝাইতে পারেন নে বেতন নে কোন আহা হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই এই স্বপ্ন দেখতে দেখি ফেলে কবলই না খ না
মানুষ জীবের কথা কইলাম বছর সারা বি ফরাত গনা তাছিল নে কোনা জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভাঙি গই হই কিদেই বিলেলাম ইবেহেন কম জনা বছর সারা বি মানুষ ইতেরু জিলা আবার আই নূরুন নবীর দেইলাম ইবেহেন কম মানুষ জারু জিলা দয়াল নবী আর বারবার ডাকিয়ে রাখেন দায়িত্ব দিন ফজর তুলি আর একখান মুহূর্ত দেরি না করে ফজরের নামাজ পড়ে দিয়ে রওনা হযরত বুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা রওনা যেতে দিয়ে তোয়াইতে 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 জাগাতায় পৌঁছে বাজার থুসল্লর ওবা বছর শরাবি গদ মানুষই বেরছিল না কদি বের এড়া ফেরা হইছিল এডিয়া ফেরাই হই বেরছিল কদি কি আ কদি তে ছোটবেলা তুমি তো কামি বেদর গেলে তুই একখানা আই বের বাড়ি যাইতাম সাইলাম দে অনরা আর একখানা জাগান দেখাই দে ফুয়াক গো যাইরে খোদা অনে বের ঠিক জায়গা দে শুন উইয়ান লিটার ঘর বাবা আই জুনাইদ বুগদাদি আসি বিল ওই বের একখানা ডাকে বিল হই বছর সারাবি রে আই জুনাইদ বুগদাদি একখানা ডাকি বিল ওই নাম হই জুনাইদ বুগদাদি নাম হই তাড়াতাড়ি ফোক গো বাইরগের বউ দরজা খুলি দিল ওব আনার স্বামী বসস সারাবি রে গোরাত গরি বস সুন্দর অলা স্যার অলা গো মানুষ যার নাম হযরত জুনাইদ বুগদাদি বলি গইয়ে ইবেই আনার স্বামী রে কি ডাকের ডাকের ওই দে ভাই শুধু হান্নানত বাজ্যে দেই বেতে বছর সারা বিতে বারিজ দি দিয়ে দে দু কারণ জুনাইদ বুগদাদি বহুত বড় বিচারক আছিল এবং বলিয়াছিল অন্যায় দিলে আসারি মারি ফেলে এত বড় শক্তিবান আছিল বিদেশের রাষ্ট্রনায়কও আছিল ফিসুদি জার গইদ দেই টাইম বহর গরি বহু দূরে বিলিল হঠাৎ দূর খদাইয়ের বিলে কর দে কি আইয়ে উগ্গ ডাকায় তুগ্গ সো সাত দিন না যদি উর্গুম থাকে শুধু উগ্গ গুড়ো ভয় যদি হ পুলিশ এত দূরে জার গুল যাবে উগ্গ সোড়ো ভয় যদি হ এনে খেলা খাত দেড়ে হই দি কি উত্তর গুম ভাঙে ভাই ফাতাইলে দূর দে ইবেই খবর ভাগে লইয়ে কারণ ববর রগদে তুই ন চিনিল জুনাইদ বুগদাদি রে আই বছর সারাবি চিনি ইবের ফিড়িয়া কইলে মজবুত জামাইরে বউ গদে ওদের তুই জানো চিনিয়া তুই নাই বেশি চিনি হজরত জুনাইদ বুগদাদি রে ইবে বিচারক নয় ইবে কোটন নয় ইবে আবার একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি বড় করে হন হযরতে জুনাইদ বুগদাদি হতাইয়েন কই তুই দাইতা লাগগো কা বসস সরাবির কবে হতে জারি কইতে ডরে বেশি মাথা গরম জুনাইদ বুগদাদি দুই থেকে লাগগো হদিবে দরিদ ফেললে হইল্লা মাইজে দিবে হইতা তিনে দুই বউ দিবে দেশের কি কত রাষ্ট্রনায়ক তুকো রাষ্ট্রনায়ক তোমার দরিবে লাইন নফর তো দুয়ো পুলিশ ফাটাইলে খাইয়ের লাস্তা সিটি জোর দেন তুমি দরিলে যদি পারে তোমার দরিবে লাই মাননীয় শেখ হাসিনা নেতা আইন বুঝছেন তো পুলিশ দুয়ো ফাটাইলে সাঁসারাই লাস্তা তো নিশ্চয়ই বায়ুনের বিষদি হননা হনা কান হেকমত আছে বড় করি হন আর বড় করি হন তো শরাবি হইলো বুঝি তেলিয়ে কথা তো ঠিক ঠিক কই হ্যাঁ তো কতবার খাইয়ে রে লাস্তা সিট হই যায় দে এত দরিয়ে রে
হযরত জুনাইদ বাগদাদী যে তার কাছে আইছে নিশ্চয় হননা হনা কান উদ্দেশ্য এ দুরুদ সফট কসালি মসালি এরে বাদি বার হইল এই টাইমে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহ তার উড়ানো তাই হাজির গই বরগরি হবে খল্লার উইদ গরি লাগিল আটাত বড়ি লই অবাজন অনেক কত অনাই অদমর দুয়ারত গরত কত নাই গেলাম গেল জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহ ফুসাল্ল তোয়ার নাম কি খোদার নাম বসর শরাবি এনে বসর শরাবি ন কইলেন ওসিনি ইয়াল্লা কবার দুনুয়ান বাজাই গোয়া মরে আর নাম বসর শরাবি হযরত জুনাইদ বাগদাদী গদেন কি খাম গল্লি এন কি বালা হাম গল্লি যা মদিনার রাসূল আর সুসংবাদ দিতে তোল্লাই বাধ্য হই গই তুই এন কি বালা হাম গরি বেলালি যা মদিনার রাসূল আর সুসংবাদ দিতে বাধ্য হই গই তুই এন কি গাম বালা গাম গল্লি দেওয়াজান হাই কি বালা হাম গরি গো সুড়ো গালে মা বাপ মরে গই গই আর সুশি খেলে না ভাই অভাবত তারনা এলাবে মেলোই গাইডিয়ান না তখন কারণে তো বালা তুম খারাপ বেশি হই গই আর ছোট বেলা হইতে শরাব ধরি ফেলাই আর বালা কাম করে ধুয়াই ফেলে তই তবুও খারাপের ভিতরও ভালো কিছু আছে কে কাম করিব সঙ্গে সঙ্গে ওই বছর শরাবি উত্তর দেওয়া শুরু করলো উজু গত খাইলের মধ্যে আজাদি বাজারত 100 দর গোয়াই গো মাদ্রাসার তালে বেলম 70 রে দে দে বয় বয় রে বেইজ্জত করার বাইকেডিয়া ভাইবো দে ইয়ান আল্লাহ হঠাৎ করি ফাওর দেখি মন্নান জ্বলি উঠিল দে কারণ ইবে রসূলুর বাগানত ফরদ গো তালে বেলম আই ফুয়াই বেরে কিয়াল কইলাম তো নো আই কিয়াল করবি দে মদিনার রসূল কোন গোস হই যার গন্নি তার অত্যাচারে তার বেজ্জত কর দিয়েন লাই এই টাইমের মধ্যে আর ফুয়াসা আল্লাহ কিছু টিয়া ইনকাম কর গিলম ডে টিয়া আগুন সদরগের মুখ বাড়াই মারে দি ফুয়াওয়ার বুগল লইরে বাড়িতা এরে বউর বুঝে দিলাম দে ফুয়াওয়া তুই কবুল করিল নিজের মন করিল আর যা খাইম ফুয়াওয়ার তা খাবাইম যতদিন আলেম হইতো নো এতদিন ইটের বরণ পোষণের দায়িত্ব আমি বসস সরাবি নিলাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আরে খোদা যখন সদরতে জুনাইদ বাগদাদী উনি ফেলেল মন তো খুশি করে দিলে দিল তো ঠান্ডা করে দিলে আমাকে নয় নুরুন নবীকে মদিনার রসুল খুশি হয়ে গেল উগথালে বেলমের জেলে করি ইজ্জত করি গো মাদ্রাসা ছাত্রর জেলে করি ইজ্জত করি গো আই জুনাইদ বাগদাদী তুই ফারার মানুষের খতারে বিশ্বাস জাতিনি দে গুরুত্ব দিতিনি দেই আই জুনাইদ বাগদাদী রে মদিনার রসুল লাতিয়া স্বপ্ন দেখাই দে মার রানি ফিল মানাম ফাকাদ রাল হক আই নিজে সগে নুরুন নবীরে দেখ কি দয়াল নবী আমাকে বলে দিয়েছে ও জুনাইদ বাগদাদী বশেশ্বর আবির যাই রই সুসংবাদ তান দিয়ে ইউন সাধারণ মানুষের খাতারণ্য সাধারণ মোমেনের খাতারণ্য বশেশ্বর আবির নাম্মান রসুলের তালে বেলমের ইজ্জত করি দে ইবার নাম্মান আল্লাহর অলির কাতারের মধ্যে উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ বাদশাহ হারুনুর রশিদ নাম তো অন্য খনা বাচ্চা হারুনুর রশিদ আশেক রসুল আছে উনি আত্মার বাদশাহ উনি আশেক রসুল আছে উজু সারা কোনোদিন রসুলের নাম না হলো বিলে করবে খল্লা আশেক রসুল আছে চিন্তা করেন বাচ্চা হারুনুর রশিদ ইবে বলে লাফিয়ে গুম যাবে ঠেমত প্রায়
5000 বার কেও 1 লক্ষ বার আর রাসূলুর উদি দরুদ শরীফ পড়তো এছাড়া নামাজ দোয়া পড়ি ঘুম দেবে রাগুদি 5000 বার অথবা 1 লক্ষ বার আর রাসূলুর উদি কি পড়তো কারণ যে কোন একদিন লাতিয়া আই নবীর যেন স্বপ্ন দেখি বড় করে হন মক্কা মদিনা জান্ন ফেললো আফসুস ন করলো 5 ওয়াক্ত 5 বার নামাজত খাদিলান্দি সগর ফানি জারে দি আল্লাহর কাছে ফরিয়াদ করিবে দাও খোদা কানা ঘুমেছ তো না কোনদিন দয়াল নবীরে দেখাইও একবার রাসূলের স্বপ্ন দেখি ফেলাইও জাহান্নাম হারাম হয়ে গই গই ব্যস্ত ওয়াজি হয়ে গই গই আল্লাহ গাম বড় করে হন বাচ্চা হারুনের রশিদ দরুদ শরীফ পড়ায়ের ফর তিন ফরায়ের ঘুম যাইবে রাগুদি ফতি দিন রাসূলের উদি কি ফরায়ের একদম বড় করে হন কিন্তু এখনো দয়াল নবীর দেখা না ভাই আল্লাহ তো দরুদ শরীফ পড়ি আর রাসূলের উদি আর নূরুন নবী একদিন কি আর দেখা ন দিব না টাইমই আইব হতে আজিয়ে বলুন দরুদ শরীফ পড়ি পড়ি আশার নামাজ পড়ি সদ্দ বেজ ধরি বার হই কি খনে খান নিয়ে খনে ন খান নিয়ে কোন ওইসে থেকে নি খবর লব দেরি ঠিক না সদ্দ বেজ ধরি এর বার হই হেটেমের মধ্যে বাচ্চা কারণ রশিদ দেখেন দে লাস্টার তিন লাস্টার মরো গো সরকারি লাইট জ্বলের সরকারি কি ফারতুন খদুয়া মাদ্রাসা ছাত্র অভাবী এতিম বাতি তেল কিনিবে জ্বালা বাতি কিনিবে জ্বালা বেয়া গুণ আয় গেই দিকে সরকারি বাতি বেত কিনিবে লাই এই সব আম নেই ফরিবে লাই কিন্তু বাতির যে আলো ফরি গিয়া তুন ফরি মানে ফোয়া এই সব আম নেই আরে বাচ্চা কারণ রশিদ দীর্ঘক্ষণ বলে সাহায্য আগুন আর নবীর বাগান ফরদ ফোয়া একজন যাই ফুসল তোরা এটা টেলা টেলি কে করো খোদা আর মা বাপ নাই অবাপ ওকে বাতি কিনুম দেইলে বুঝো তো সরকারি বাতি পড়তে মারছি দি বাচ্চা কারণ রশিদ খদে সাই আজিও কো লাইন ফেলি এক দূর মারি বাড়ি থুচি বাড়ি থুসি তার সন্দুক কিছু টিয়া জমা আছে এগুন নুন তরা তরি আনিমত্তর বাজার দিয়ে দু ব্যাক ফল আল্লাহ বাতি গিনি তোরা নাস্তা পানি আতর লইল লইয়ের আয়ে রাজি রইয়ে বাবা আর তোমারাতে বাতির মোহতাজ হওয়া হইতো ন আই তোমার আর গো গো কি দিন বাতি দিন এবং আই খুদুয়া তোমার আল্লাহ হানাফি নে আমি নে এগুন নুন আর চোখের সামনে খ এবং এই বাতির মধ্যে আলম শিখো আত খুশি লাইব বে গরদ দেখো না বাচ্চা আজ ভাও না সিনে না নো ফোয়াগুন বাতি আর খানা ভাই মান্নান কি হই খুশি হই বাচ্চা কারণ রশিদ কথা আজ বেশি শান্তি লার এ ফোয়াগুনের বাতি কিনি দি কিতাব ফরিবের উপর সুযোগ করে দিলাম বেশি আনতে কি লার গরজ যাইরে লাতিয়ে গুম গেই মাত্র মদিনার রসুল আত্মাই নবার বিলগত দে ও বাচ্চা কারণ রশিদ দীর্ঘদিন পর্যন্ত আই নবীর সাহেব আল্লাহ তুই পাগল আছিস যা হাজার হাজার বার আই রসুলের উদি দরুদ শরীফ পড়িব কিন্তু আজিও দরজা খুলিবে টাইমে গিয়ে গই তুই যে তার রসুলের বাগান তালে বেলো মেরে যেতে তুই বাতি কিনিয়ে রে খুশি করে দিলা আই মদিনার রসুলে তুই বাচ্চা কারণ রশিদের খুশি করে দিলাম আজি মদিনার পর্দা খুলি দি আই নবীর জেল্লে সাই তো মনে তুই আজ জেল্লে সাই ফেলো বড় করে হ ইয়া রাসূলুল্লাহ মারহাবা জিন্দাবাদ জিন্দাবাদ
মদিনার রসুল বাচ্চা গারনরজিদের রগত আর বাগানের ফুল অল রিজ্জত করি গোস মদিনার দরজা তো আল্লাহই খুলে দি বহুদিন নবীর সাহেবের লাই ফল গইও কিন্তু আজ এই দরজা খুলিবে টাইম তুই নিজে করে দিবি বড় করে হ্যাঁ তইলে পর্যন্ত নবীর বাগানে যারা লাগা আছিল বাজা আছিল মানুষ যখন ফেল ন যায় উনাজীবন ফাঁসই দে এসে কন নেই ঠিয়া দিয়ন জাঙ্গা দিয়ন সম্পদ দিয়ন দৌলত দিয়ন হনুজুর জোর করে লইয়ে লইয়ে দেন অনরার নিয়ামত জালত বাজাবি দিয়ে দে বড় করি হ্যাঁ তাহলে ভাই অল মুরব্বী অল হে রসুলের বাগানে কত বড় নিয়ামত একখান সিন্দা কর হেড়ে দ্বিতীয় কোনো দিন আলসি না করি গায়ব তুন মদত হইব এগুন লাস চিন্তা করা বৈত কিন্তু কবুলিয়ত ফসা বড় যায় যে নাম মান এটা ব্যবহার হইয়ে আর হজরত গোসবান্ডারে শাহ হামদুল্লাহ মাইজবান্ডারে রহমতুল্লাহ আলার যে নাম মান ব্যবহার হইয়ে এই মাদ্রাসা ইয়ান বুঝিবে একদিন জগৎ বিখ্যাত হইয়ে আর দলিল করি যে একদিন মরি যাইম গই আরা বুঝিবে দিন একদিন জগৎ বাসা মাদ্রাসা হইব একাম বড় করি হন ইয়ান একদিন জগৎ বাসা কি হইব মাদ্রাসা হইব বাজি তখন বাজি তখন দান গরনের ফজিল দিলে কেন দিলে কেন আর রসুল পাক একদিন মসজিদ নববীর বারান্দা মোবারকত বইল রসুল নূরানি আত্মবারক দি বানাই দে মসজিদ নববী যেটা এক রাকাত নামাজ ফেললে 50,000 রাকাত নামাজ সওয়াব ইয়ানের নাম মসজিদ নববী শরীফ তো বহু যেতে লইয়ে হঠাৎ গরিব মানুষ হই সাহাবি সাহাবি দেশাব একবার গরিব অভাবী দয়াল নবীকে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নূরুন নবীর উপর কি দিয়ে সালাম দিল হ্যাঁ রসুল মুসকি হাসি দিয়ে সালামের উত্তর দিল বাবা কি খবর ইয়া রাসূলুল্লাহ একখান সমস্যা আছে ধান নবী মুসকি হাসি দিলে সমস্যা নবীর কাছে আবি সমাধান দিবি লাগিব আল্লাহ আর সমাধান দিবে লাই দুনিয়াত ফাটাই দে দেশের লাইন কৌমের লাইন গোটা কুল কায়নাত আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাহলে তোমার সমস্যা কি ইয়া রাসূলুল্লাহ আমার সমস্যা হইল আমি বড় গরিব মানুষ হইলে গরিব আত ফোয়াসা বেশি ফারস সাইডে তাকি উগো বরমিকে ফোয়া ন দে আতে আর খামাই কুলাই খাবাই বদলে বড়টার আর তো কোনো ফোয়া নাই ব্যাগ গুণ ছোট ছাড়ো ফোয়াসা তই আতুকু মোটাছিল কি অনরার কোনো কে মাটি বেলে মানা করি না তাইলে মাত বল বয় কে বেলাইলে না দূর করি বাতে ডেকসি আনি দি ফেলে গিয়ো এই যে কোন নি সমাধান না ফের কি আই না বুঝিত আহা নবীর বাগান ইজ্জত বুঝা বলি এখন তুমি কইলে গরিব ইয়া রাসূলুল্লাহ তু গোঁঠ আছিস কি ইবের ফিডুর উদি মাল সামনা বোয়াইরে ইকেতুন ইকেল যাইতে আমি কেতুন ইকেল যাইতাম দুই চার ফুসে ইবে দিয়ে রে
খামাইতাম ইনকাম কইতাম তই হঠাৎ গরি একখান বেয়ারামায়ের রোকায়ের আর উঠো মরি গই এখন আইজার গোট কিন্নম এই পয়সা আনতে আর ফিডুর উঠি যে বস্তা বইয়ের মাল বইয়ের সংসার চলাইম এ বলো নাই এখন আর খামাই খাবাই বুদে লোক বড় হবো এখন আই কেন করিবম ই আল্লাহ অন রসুলের কাছে আসি তো সমাধান হলাই কাম বড় করে খাও না আহা তোলে ব্রে ঠিক জায়গা নু এসে এই যে খাওন নি আয়া এত নেতল দান গরানি দিলে লুট আন্ড একখান মাক্স রবে এটা তো কিচ্ছু নাই দে একখান মাক্স ইয়ে নগ্য বুড়ারে দে দে বাইশ জনে ধরি গিয়ে সেলফি মার দে বুড়া গদনার ফেডর বুকে ফদনা ফাটি যার গো তুই কি দে রে ইয়ানার ফাঁকো দি কিছু গালা দিতার নি সা সখেন নেত হয়ে গিয়ে ভাই যেটা কদি তুই আর ইয়েন কি দর দে ইয়েনের ফাঙ্গো দি আই যে তিন দিনের উইশ হইল তিন দি ফাঙ্গো দি কিছু গলাই তার নিস এ দেড় ডি কে মার্কস ইয়েন দি জেন বিএস তো টিকেট দি ফান দি দি জার গুদ দি হা আস্তাগফিরুল্লাহ এগুনে টিয়া বুঝে খড়ে যাইব ইয়াউমা লায়ান ফাউ মালুন ওয়ালা বানু বহুত বড় বড় শিল্পপতি আর ঠান্ডা মেজাজে জান নামে যাবে বুঝলি খনমিকে বাইশ দুন হাতিকে বিলের পানি জমিটা এলো ভাই খনমিকে মিকে যদি খাড়াই দে খাড়ি দে ফেসারি বে কইলে তাকে ঠিক তো দুরূপ বড় বড় শিল্পপতি আর ঠেলা ছড়াইলে যাবে বুঝলি জান নামে কিয়ামত দিন শুধু ইতর নওয়ালা বানুন ফুয়াউ দো শত কোটি টিয়ার মালিক হাজার কোটি টিয়ার মালিক ঠান্ডা মেজাজ খটে যে ফুল দে এই যে কম নেই জান না মুজে বুদি কিলে দে বুদি কিলে দে বুদি কেন দেব কিলে দেব আবার রোজা এটা এটা বেজাল করা বুঝতো ফ্যাক্টরি করি বেল্লাই ইন্ডাস্ট্রি করি বেল্লাই জাগা লই দে 10 খানি ড্রেজার মারি বড়া বিলাই দে 13 খানি উইতেরি জানু দো ওড়া ইয়ে আর গান না তুই যে বড়াই দিলি কদিন তো দার বুঝির কিনার আর কোম্পানিতে লাগে তো লাইলে দলিল নলবি নি এনাই বেশি নে তুই যে বড়াই দিলি খদে দলিল ফান্না লই আর আর অফিসে তত্তর ইন আল দিলে দিয়ে না ওই তো অগ দাঁত জাঙ্গাই নদ্যম নদ্যম গই লই তো নো আর আর নেতা এ কিভাবে লোয়া পরে ইন জানে তুই নদ্যম গই লই তো নো কিভাবে লোয়া পরে আর নেতা ইয়ে আস্তাগফিরুল্লাহ খাল্লাই লই ফেলালি দে জাঙ্গাই জানাজার মারত লাডের ফুয়া খালাইয়া শেষর তুন বাম মরে গেই দে লাডের ফুয়া খালাইয়া এরে বাম মরে গে এত আর বাংলা কদুর ফালান নান সেহরান মানুষের দেখাই আত্মান তুলিয়ের বুঝাই দে দে আমার বাবার কাছে আপনারা যদি কোনো টাকা পয়সা লেনদেন পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করিও খন না হেসে খন নি সাত দিন বাদে যে তো যোগাযোগ করতে গিয়ে ভাই ফিডে খাই রা ইতে কি ফিডে দ দিল না ঠিয়া দ দিল ইতে তো বুঝি না পারে সাত দোয়া নতুন মানুষে ফুসল লর হড়া বলো শোন বাইশের বর কাছে টিয়ান লাই গেলে দিই না হতে ফিট উল্টাই সাহস না যা দিয়া পরে আটে দিবি লেগে চলেন না চলেন না হুঁ চাকুজ দেখি দে গুন হই দে হুঁ চাকুজ দেখি দে এগুন বর্ণনা চলত যে হ্যাঁ রে কি সুন্দর করি ফাইট করি জানাজার মারো তাত্তান তুলি বালা কদুর ফালান নান সেহরান দেখাই আমার বাবার কাছে আপনারা যদি
কোন টাকা পয়সা লেনদেন পেয়ে তাকে আমার সাথে যোগাযোগ করি ও এবে বোঝা মিলে হইবে ওই বেবত বড়জা মিলে ইয়ান তুই তো বুঝিন না পারে ওর ভিতর হদুয়া বেজা হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ হাক্কুন নাস হাক্কুল ওয়ালিদাইন আল্লাহ হক এক সফটার এক একজনের গুণ ভাগ করে দিয়ে বান্দার হক বান্দায় মাপ করিব দয় আল্লাহর হক আল্লাহ মাপ করিব কিন্তু বান্দার হক আল্লাহ তুই যে বালা হদুর বালা নাম দায়িত্ব লই ফেলালি জানাজার মারো তোর বাফের সমস্ত দায়িত্ব তোর দায়িত্ব যে তবে হেল হই গই গই উচ্চের হক দেখতে পূর্ণ না গরজ এই মুহূর্ত তুন বাফের জাহান্নাম শুরু হই গই গই দলিল আর রাসূলের কাছে কোন মানুষ জানাজা ভরাই তো আইলে আর নবী গদাকে জানাজা লাগ ইতে তো কোন গজ্জ ভাবি গ একজন গ দি ইয়া রাসূলুল্লাহ আই ভাইম হিসাবে কিতাবে দে দই কি ভাইব বড় করি গ গজ্জ ভাইব আর রাসূল গতে জানাজা বন্ধ এই ওয়ারিস বিন্দু লাগি তোর গজ্জ আদাই কর তারপরে কি হইব দয়াল নবী ওগদা আগে হজ্জ কি গ আদাই গ তারপরে কি হইব দে জানাজ হইব দে নলে দয়াল নবী জানা জানা পারাই তো শেষ পর্যায়ে বের যদি কোন ওয়ারিস বিন্দু না থাকতো শেষ পর্যায়ে আর রাসূল মায়ার নবী দয়াল নবী পেয়ারা রাসূলের নিজে দায়িত্ব লইরে তারপরে জানাজা ফরাই তো মনে হবে সালাত নিয়া কেমন ছিল এদিশ মদিনা দেখেছেন সব সাহাবি কেমন ছিল এদিশ মদিনা দেখেছেন সব সাহাবি খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর খাদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন হতো দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সালাত নিয়া আওয়াজ আনা বিরক্তি লান কেন লাইলো ভাই আর তো হই বেলা করে তোরা ইন কি দিস রে হাসেন ইন আড়াইশ বার বাই যারা তোর পাবলিসিটি মজবুত আছে ওটা তোর আওয়াজ কম তাইলে কি বুঝাইতাম সাহেব যে জিনিস শুন বড় ডান জিনিস ফতোয়াই স্বামী হক সফটারের মধ্যে আছে কেতুন কেউ যদি দুটি টকায় খাইয়ে ঘটিয়ে কবুলই দিয়ে এরকম সাতশো রাকাত নামাজের নেকি যাবি বুঝি ঘটিয়ে লাই কথার কথা কই দেন যে জাঙ্গার দাম বাড়ি গিয়ে জাঙ্গার দাম যে তো বাড়ি গিয়ে গই তাহলে আল ঠেলা ঠেলিও বাড়ি গিয়ে জাঙ্গা ঠেলা ঠেলিও বাড়ি গিয়ে হ্যাঁ রসুল কথা কেতুন কেউ সাইরা আঙ্গুল জাঙ্গা ঠেলিয়ে খাবি লেগে সাইরা আঙ্গুল মাত্র এই দুনিয়া সাইরা আঙ্গুল হচ্ছে তা তো সরাব জন্য জাঙ্গা হদ্দুর ভরি খাবি হিসেব কর মরণদের জাঙ্গা ইয়েন ফিডুর উদ্দি টুলি দিব দাঁড় ঠেলিবি নিয়ে কর মরণদার কি রুদি তুই তো টেলি এরে বোয়াজার দিয়ে রে গেইস গো খাল্লা টেলি দেখো উগ্গ বোয়া কোন গুনার বাক লই না হেজে কোন নি কোন দরকার আছে না বাজি কিল্লে টেলি লিজি কোন উদ্দেশ্য টেলি লি হ
খবরদার এক কেজি স্বর্ণর দাম বর্তমান বাজারে 51 থেকে 52 লক্ষ টাকা এক কেজি কি দাম আর মানুষ শুনার আওয়াজ বই গই দিয়া ভাই এক কেজি স্বর্ণর দাম 51 হইতে 52 লক্ষ টাকা কিন্তু এক কেজি বিষাক্ত সরফের বিষের দাম 4 কোটি টাকা এই যে গানি তাহলে স্বর্ণ তুন বিষের দাম ভালো মানুষ তুন খারাপ মানুষের দাম এই যে গানি বিষাক্ত মানুষের দাম জুলুমবাজ মানুষের দাম সমাজ খতর মুসিবতের সময় সালারিয়ান হইতারনি অড়া যায় কিয়ামত গড়াবিত নো হাসরের ময়দানত কিয়ামত এড়ে জলের কিয়ামত এড়ে জলত দেখো এ করোনার টাইমে দেখি নিজের ফুয়া বাপের বরুনা দিদা গিয়ে গুদি মারে ফেলাই যে গিয়ে গই নহে না দাই ফেলল ফিডে সামডা জালাই বিলি গেছে ফুয়া গুন আল্লাহ করোনাই তে তইব দেই বাপের ফেলাই এর ফুয়া আস্তাগফিরুল্লাহ ইতে কবরত কি রিব আর হাসরত কি রিব যেটা দুনিয়া ছলাই রে আজি কয়েক দিন হইছে প্রতিবেদন জ্বালাতে টেলিভিশনত ডাকা বাড্ডাত বাফের তো অত্যাচার কইল কইল ঠিয়াম লইয়ে জাঙ্গাও বিল্ডিং ও পরে বলন না দুনিয়াত কি অবস্থা শুরু করিয়ে ছ এ ফুয়াসা খাল্লাই কিতে লাগগো ইয়াল্লা আল্লাহ কোরআন জরিমত কই দে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উ আনফুসাকুম আল্লাহ কত আগে নিজে বাস খন পরিবার পরিবার পরে আগে নিজে নিজেরে নিজে বাসো নিজেরে নিজে ঈমান আলা কর তুই ঈমান আলা হই গেল গই পর পরিবার পরিজন অন অন ঈমান আলা হই যাবে গই পয়সা আলা করি দানের নাম ঈমান আলা নো ফুয়াতে যদি টিয়া বাড়ি যাই গই মা বাপে ফুয়ার লক্ষতা হইতে ডরায় ফুয়া কোন গোসই জাননি ভয় ভয় করি মা বাপের তে ফুয়া সাল কি খোয়া পরে বলুন না কোন ফুয়াতে ঠিয়া বাড়ি গেলে মা বাপ ভয় ভয় করি ফুয়াই বের লক্ষ কি করা পরে অথচ উগ্র ফুয়া যদি দিনদার হয় মুমে নয় এলমিয়া নয় আল্লাহওয়ালা হয় ফুয়াই ব্যবহার করে দেখান মা বাপ কোন গোসই জাননি ব্যবধান চিন্তা করো আল্লাহ ওয়ালা ফুয়া বানো মাল ওয়ালা ফুয়া না বানাইও ঠিয়া ওয়ালা ফুয়া বানাইও তাহলে ভয় বে লগতা কই দিজেব করি ও পড়িব আর দিনদার ওয়ালা ফুয়া হলো বানাই ফেলাইও ভয় বে মা বাপ হলো হতা কইতে পারি সব করি কইব আর মা বাপ কোন সই জাননি খতান বুঝো তাই না আল্লাহ বুঝিবে তৌফিক দাও ভাই অল মুরব্বি অল সাহাবী গরিব মিকু গাইলে হইলাম দে খেয়াল আছে না ওয়াজ খেয়াল লাগে ওনা না কতক্ষণ আগাছা আর ফেলে দিয়ে দি আগাছা বাড়ি গেলে সমাজ বেশি জামি দে করুণার জন্য করিব আল্লাহর ইজ্জত করো খন করুণার বরুণই জীব কই ইজ্জত করো তে করুণ অমিকরণে গুণ দিনদার করুণ অমিকরণে গুণ দিনদার গ না এখন শুধু মই শুধু তার মিলিয়া চলিবে যাতে কিন্তু বাণিজ্য মেলার না যায় ওই চলচ্চিত্রর মিটিং চলত দেড়ে না যায় মিলিয়া শরীফ কটে চলে শুধু এড়ে যাতে আর মই শুধু যাতে অনুবাদ দিনদার দে যে করুণ অমিকরণ কর দে অনুবাদ দিনদার হড় মিলিয়াত আছে ইতারা দে 1500 বলে কর আর মসজিদে যান আর 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 মিলিয়াত হড় চলে হুজুর ফাইলে কদিন বন্ধ করি দো অথচ বাণিজ্য মেলা নাট্যখানা চলে চলচ্চিত্রর স্টার বলি কয় যে কোন আর আর নাট্য হই এ স্টার হলে রে করুণা না যায় একখান নবীর মাহফিলে 13000 মানুষ আইদে শুধু কেন রে বাঁধা দিবেন নাই আস্তাগফিরুল্লাহ হনজুকতাই ফসি হইতে তেমন হুন দেই দে মুদ্দারত না জারাইল বেশি কি লিয়ে দে
আল্লাহ বুঝিবে তৌফিক দান করো তোলে ভাই অল মুরব্বি অল ওই সাহাবী বজাতে মনের হতান বুঝাই লাই যে গোট কিন্ন মেললে ঠিয়াতে আর বলে যে বস্তা বইয়ের যে সংসার চালাইও এ বলো ইয়া রাসূলুল্লাহ অনর হাসা সিদে কেন সমাধান মানে দয়াল নবী মুসকিয়া জি দিল সমাধান অবশ্য রাসূল পাকের কাছে দেতে ইশো ফাইবে বড় করে হন ইন্না আল্লাহ যাওয়ালিয়াল আরদা হাত্তা রাইতু মাশারিকহা ওয়া মাগারিবহা দয়াল নবী কত গোটা পৃথিবী গান আই রাসূলের হাতের তালুর মধ্যে বড় করে হন তোলু গোট লাদের ইগদাই ইয়া রাসূলুল্লাহ আই রাসূলু তেন ওট নাই তবু তোমার কথা জানো গরি আজ জামাতা হযরত ওসমান জুন নুরাইন আর ওসমানের কাছে যো আই রাসূলু হই বলি হইও তোমার গোট দিতে হইও খড়ো যো আর ওসমান জুন নুরাইন দুই নূরের অধিকারী যা উবে মন খুশি হইয়ে না এসে বড় করে খাওয়ান নি মন খুশি হইছে যাইয়ে রে ভুঁচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়ে নে এই টাইমের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ম্যানেজারের লগে এই যে গরম খাল লগে উবে যাইয়ে রে ভুঁচ্ছে গরম কি লইয়ে সেরাকের বোতি একখানা ঠানি দিয়ে দেই বেজলে দেই সেরাকের বোতি একখানা বাতি দিয়ে সেরা কি বেকি জলে দে বেজলে দেই ম্যানেজার রুদি হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহ বেশি গরম ওই বে খোদা খোদা যেটা একখানা সেরা গদবে সলত থেল জলে দিবের খরবলা সলের ইভাং গদি যদি আই গোড়র কথা হই আই তো দে দে জাতা খবর গলে দি কই আল্লাহ ফরিস্তি তে দেইলা বাতার আরে মানাজারে সেরা গদ কি বাড়াই দি দে বতি দিয়ে না সিন বাড়াইয়ে সেরা গদ থালা কানা ইয়ে লাই মানাজারুর দেখি সলার কিয়ামত উবেই পরিস্থিতির অবস্থা বুঝি আর টোডর কথা আওয়াজ কে তুলেছি কে গেই গই দয়াল নবীর কাছে যাই আজি রই আর রাসূল পাক এখনো বসা কি রে বাবা তোমার আর ওসমান ওট ন দে না ইয়া রাসূলুল্লাহ আসলে ওট ন দে দে ন আই ডরে বড় নৌকুজি দিয়ে এই কেন গরম সাহাব আনিস উন ডাইরেক্ট গলত দিল তাইলে আই বে ফ্রিজ তো নাই নিস ফানি ফল দিলাম দা তো দে দিব লাগি আচ্ছা কি বুঝার বুঝো তাই না না রাতে অনরা বইয়ন আশার নামাজ কি যাবে এই জামিলা তার ফতিন বই যাও না বলে এখন বাসন ঠিক করে দে বাদ দিবেন লাই ইজ্জত করি সাইল হই জানা ইয়া নবী কত কইও তোইলে ও ভাই কে খেয়াল কর বড় দরকারি বিষয় সালাত দুনিয়া অনরার আবাজ দেখিও মন খুশি হই মানুষ অনুপাত আবাজ হই না এসা নয় দিন সাক্ষীও দিবি খ্যাং গইতাম বদ এখন আহ্বান করি কর আসমান জবিনে দোয়া লটকি না তাকে তো আল্লাহর উপর নিয়ামত আছে বা রাসূল দুরুদ শরীফ মানুষের কবুলিয়তের গ্যারান্টি যদি কোন নিয়ামত থাকে ইলতে দয়াল নবীর দুরুদ শরীফ গলাসারি কেউ সিল্লাইয়ের দুরুদ শরীফ পড়ে গিয়ে হাড়ের ব্যায়াম তাইলে প্যারালাইস আলসার ক্যান্সারের ব্যায়াম তাইলে আর দয়াল নবী কত কখন যে তোমার বিমারিগুলো চলে যাবে তুমিও বুঝতে পারবে না শুধু দুরুদ শরীফ পড়তে থাকো সালাত দুনিয়া
আলহামদুলিল্লাহ তাহলে উঠবে না জগানে দয়াল নবী মুসকিয়া ছিল উঠনাবো না দে না ইয়া রাসূল না দিন গলি বলবো এই পরিস্থিতি বুঝি হাকানা সারা গো তেল বেজ জ্বলাতে দেই দে ম্যানেজার রুদি কিয়ামত সালের তো এই অবস্থা দেখি রাই ডরাই গই ভয়ে প্যারা রাসূল মুসকিয়া ছিল আহা আর রাসূল আসনি এনে নিয়ামত ইজা তাকাল্লাম আর রুয়া সানিয়াতাই আর রাসূল আসিলে বলে সামনে দাঁত মোবারক দিয়া খুরুজু নূর নূর বার তো এত নূরুন নবী আর নসিবে দিবে আজি গোস ভান্ডারির দরবার তাই দে লক্ষ লক্ষ মানুষ উনি এনে নুয়াইয়ে লাফে লোয়া বা দাও লাফে বলো নবই তো এটা নিয়ামতে উনি আসে দে মানুষ উনি ঝুঁকি ফিরকে দে ঠিক না এখন বড় করি খাও না আজি যোগ্য দল বার হই দে মাজার হইলে মাথা গরম হয়ে যায় মাজার হইলে অথচ আল্লাহর কোরআনে দলিল করে দিই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন শব্দান নিশ্চয় যারা আর বন্ধু হইব ওলি আল্লাহ তার আর কোনো ভয় কোনো চিন্তা কোনো ফেরেশানি নাই শুধু যারা নাই নো ওলি আল্লাহর যারা বাজি হই তার আর উত্তর নাই ঠিক নে ওদিনে মোবাইল তো নি দে দৈন দৈন মিকের গম লই কইকে দৈন মিকের গম লই ওয়াজ গর দে 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 মোবাইল ওবা তোমারা কোনদিন নিয়ত করি মাজারত না যাইবি না যাইবি আই মোবাইল তো নি পাবলিকের বুঝাতে ওবা তোমারা কোনদিন নিয়ত করি মাজারত নিয়ত করি নগালে কেন যাইম যদি মাজার যাবে নিয়ত হয় তইলে খেয়াল করি বেদা মাজারিয়া না ডাক তোমার ও রবারির খনে গানা আছে নইলি বেরো রবারির খনে গানা আছে এয়া কানা নিয়তে যাইবি ডাক ওদি মাজার ইয়ান ভাইবে লাইলে তারপরে জিয়ারত গরিবি আর ফুতের গালার ফালা হত রোড খস কি এগু তোর ফেডল লইল খন বেড়িয়ে আল্লাহ কোরআন জরিব কর দে ইয়া আইয়ুহাল লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন আর বন্ধু ওলি আল্লাহ জেডে আজিবে ফারত্ত হোক ফরবত্ত হোক ইবেরে যাইরে লাইন লগই সম্পর্ক লগই কেন না কোন আল্লাহর ওলি কিয়ামতের দিন আশেক সারা জান্নাতে যাবে না আল্লাহ বলবেন ও গৌস পাক জান্নাতে চলে যাও ও খাজা করিবেন ও জান্নাতে চলে যাও ও শাহিন জাই সিরকুল জান্নাতে চলে যাও ও গৌস ভান্ডারি জান্নাতে চলে যাও ও শেরে বাংলা সুজুল জান্নাতে চলে যাও উগ্গ আল্লাহর অলি বলে ব্যস্ত নজার নজার কা কেন যাচ্ছ না কেন যাইও হাজার হাজার লক্ষ লক্ষ আশেক নিয়ে তোমার দয়াল নবীর উপর দরুদ সালাম পড়েছি তাদেরকে ফেলে কিভাবে জান্নাতে যেতে পারি ইয়া রাসূলুল্লাহ হনো আল্লাহর অলি আশেক সারা ব্যস্ত না যাইব আল্লাহ হদা তোমার খাজা খামাই এত সন্তুষ্ট আছিলাম তার বন্ধু হলে যে তাহেক সারা যাইতো না সর জ গোজ ভান্ডারি যার মন কো তার লই বিয়াস তো ডুকো কই জ আরে মলই কি কস তোরা কোনো দিন মাজারত নিয়ত করি না যাইবি খেনলা খ ভাই হুনুস জর্মের সমস্যা আছে জর্মের কোনো কিনে দিকি আছে মাজার রত্ত কেন তো না বুঝলি মাজার মানে জিয়ারত করার স্থান
অত্তগানা তো না বুঝিলি আল্লাহই বুঝিবে তৌফিক দে আমিন আহা ওলি আল্লাহ লবি আদব নগরি রাসূলুল্লাহ লবি আদব নগরি হ্যাঁ রাসূল গদি তিনজন জিনিস যে মানুষের ইজ্জতের দরজা বাড়ি যায় খোয়ান জিনিস এক নম্বর আই রাসূলের যেই কো দ্বীনুল ইসলাম দি এই ইসলাম মরে যে ইজ্জত করিব তার ইজ্জত আজীবন থাকিব যেই উম্মত তো জানত তো নাই নবীর বেশ ভালোবাসি বইতির ইজ্জত আজীবন থাকিব আর যে আর বন্ধু আওলি আল্লাহ যারে হওয়া যায় যারা जिंदगी গিয়ে যেই অবস্থাত গিয়ে আর আওলি আল্লাহর বন্ধু আল্লাহর প্রশংসা করি ইতে মরে গেল কিয়ামত তো জিনিতের প্রশংসা গোটা দুনিয়া গড়ানোর থাকিব ঠিক নে যে ওলি আল্লাহর ইজ্জত করে ইতের বংশ তো আল্লাহর ওলি জন্মাই জিবে ওলি আল্লাহর ইজ্জত করে ইতের বংশ তো আল্লাহর ওলি আর ইজ্জত ন করলে ইতের বংশ তো ওলি জন্মাই তো নো যত দামি মানুষ হবে যত আছে তত জিকির করিব দে মরণের বাদে আর খবর লই তো নো আর শের বাংলা শুধু আজীবন রাসূলের পক্ষে হয়ে গিয়ে ওলি আল্লাহর পক্ষে হয়ে গিয়ে বই আজি এ দুনিয়া তুন জনের বাদ দিও এখনো জ্বলেন না গৌস ভান্ডারি জ্বলেন না শাইন শাই সিরকুট জ্বলেন না কিয়ামত পর্যন্ত জ্বলিব হারি তারার বড়জু জানা দাদা হাজার হাজার মানুষ এক মাস বাদ আইছে দে কিরে বেটা গক বড়জু ইন্ডে খবর দিলাম দিবি হড়ে গেল খবর তো আইনা বাদ দে কিয়া বলি আল্লাহর ইজ্জত না করে দে আল্লাহ তার অস্তিত্ব নষ্ট করে দিন দে বল কইন না কেন ইজ্জত গত্তু না ইজ্জতই পাইতু ওলি আল্লাহর জিয়ারত গত্তু আজীবনই তোর জিয়ারত গত্তু খ না মাজার গলি তো মাসকারি করিব তোর ওখানে যে জিয়ারত করিব আর আর গুন জলের খবর আছে আর আর গুন জলের ইতার আর গুন গলের দয়াল নবী উঠকে না দেখবা সাই আবার গেছি এবার মন বর ফুরফুর ফুরফুর বুঝো না একবার ফ্রেশ আসি মুখে দে দেবি আগুনের কথাবার্তারা উবে যাই রে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুকমিনিন বাবা কি খবর কত নাইছো বই 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 ও মা নিচে বসতো আছে ন আড্ডাগত বই সুবহানাল্লাহ কি লাইছো তো বাজান কত নাইছো আসলে কি লাইছো কত নাইছি বড় ন আই গরিব মানুষ তো হাত তো গু উঠাছি ইবাদি মাল সামান আবু আইরে সলাই খাইতাম হঠাৎ করে একখান বিমারি আইরে অটো মরি গই এখন বস্তা বইম দেইলে বল নাই আর গু উঠ কিনম দেই পয়সা এখন অনে আর গু উঠ দিতে হই দয়াল নবী হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইবে স্যার রজুগুলো সাই লইয়ে হযরত ওসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা মুসকি হাসি দিল আর দয়াল নবী পাঠাই দে না ওই নুরুন নবী পাঠাইলে না তো গোটা সম্পদ আর নুরুন নবীর কদমত করবা কিলার গ ওই অগুন কি ওই মাছ মাছ দের এড কি দেখতে লাগি কথা হাজার হাজার উট সরের এড গল কই ফালি ভেত যে উট তো তো বালা লাগে তাজা ভালো বলি ইবে লই রে দূর তালা শুরু করি আড়ো বড় করি গ এতুন জিবে তাজা ভালো সুন্দর আছে ইবে লই রে সুবহানাল্লাহ হ্যাঁ রাসূলের সুসংবাদ হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা জিবের আগে পিছে বলে 80000 ফেরেশতা আইতো চলতো
80000 ফেরেশতা হযরত ওসমান রাদিয়াল্লাহ নিজে চোখে দেখতে বিলা করবে ফেরেশতা গুন বিয়াগুন ওর জেতে দিবে রে হযরত ওসমান রাদিয়াল্লাহ আসমান উজু সাই সাই বলে মিড়ে মিড়ে আসে আসমান উজু সাই সাই মিড়ে মিড়ে মিষ্টি মিষ্টি করে হাসতে লাগলেন তরাতরি ওট ফাইয়ে দিবে খুশি নই আই আমিরুল মুমিনিন অন লাকা কথা হইতে এরকম না খদে কি কথা ওট জার দিও নিবে কি আবার লই ফেলবে না এসো আর ওট দিওন দিবে কি অনে হযরত ওসমান আগতে দি দিবে আবার লইম কি দিবে দি ফেলাই দি দিবে বল লইম কি লে খদে তোলে তো অন লাকা কথা কইতে দরকারি কথা খদে কি খদে আই আরেকবার আসিলাম আই অনর কাছে আর একবার অন দিদি ম্যানেজার হলো যে গরম সারা গতে কানা তেল কি জল দেই হতো যে তেল কানা বেজ জল দি বের দি করবালা চললি এত বড় যে কোঠার দি ফেলিলেন কারণ নান কইলে কানা খুশি বেজ হইম বড় গরি হ হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খুব বলা শুরু করে দিল বাবা আপনি তো বুঝলেন না হায় আমার রসুলের সাহাবি ম্যানেজার থেরাক জিবে জলাইতো আছিল বউতি জিয়ান বাড়িয়ে দিল জলের দিবে অপচয় বেশ জলের দিবে কিন্তু আপনাকে যে ওটটা দিয়ে দিলাম এটা হলো দান আল্লাহর রাস্তাত কি করবি দি দান যখন করেছি ফেরেশতাদেরকে আল্লাহই বলতেছে আমি শুনতেছি ও ফেরেশতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নুগ ওট দান করি গিয়ে সওয়াবের খাতার মধ্যে লেখা শুরু কর এন লেখা লেখিবিয়া ওট মরি যাবে গই মানুষই বে মরি যাবে গই হযরত ওসমান রাদিয়াল্লাহ দুনিয়া তুন যাবে গই কিন্তু আজকে যে সওয়াবের খাতার সওয়াব লেখা শুরু করলে এই সওয়াব লেখা কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না ওট মরি যাইব মানুষ মরি যাইব কই কিন্তু লেখাইবে শুরু হইয়ে দে হিবে কিয়ামত তো জিন্দার বন্ধ হইতো না শুধু সওয়াব লইব দে বুঝাইত পারেন নি তইলে আর কিছু দিয়ে রে এটা যাইম কই দে মরি গেল এটা খামিয়ান নবীর বাগান কিয়ামত তো জিন্দ তাইব কইলে সওয়াব হইবে কিয়ামত তো জিন্দ কবরত আই ওইয়ান রংশিদার এবারে কিছু নদীলে আইয়ের বসি দিয়ে নংশিদার ঠিক আছে না ঠিক আছে না আই যা হওয়া বর ফজিলত বুঝাই দিয়া ভাই ডাক্তারের কাছে যেতে গইও বড় ডাক্তার ছিল দে দে ওষুধ না দে আই এতন যা দিছিল দি দি এখন ক্যাং গরা বর ইয়ে নন রে দায়িত্ব নাম ওই দে তুই দন না তুই যারা কাপড়ে গইছ কই বখান কি নাম বিবি খাদিজা আহা 500 টাকা ইবে কত নাম বলি আল্লাহর মা আজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হল লগে এ বিবি খাদিজা রে জান্নাত বাসী করব ইজ্জত জিন্দেগি দ তাসির তাজিম বাড়াই দিও আমিন গনা আমিন আয়েশা খাতুন কো মহিলা অসুস্থ ও বাড়ি দালা তোমার নবীর বাগানের ইজ্জত করিকে তাহার সুস্থতা দান কর ওই ফুয়াই দি দে মাল্লাই আহা মা বড় ডাউন জিনিস 12 লাখ টি অজ করি এইছো আর নবী ওদের কবুল হই না সন্দেহ আছে কারণ টিয়ার মধ্যে বেজাল দাইতে রে হারামের টিয়ে দাইতে রে আর নজর ইলা ওয়াজিহিল ওয়ালিদাইন হন বুয়া যদি মহব্বত করি একবার মা সেরা সাইয়ে বাপে সেরা সাইয়ে কবুলই দিল লেখান হজর সব তারে দিবিলি এলাই মা বাবার মহব্বত করিব মা বাবা তুমি বিয়া দবি না করবি যে বয় মা বাবার ইজ্জত করবি তার ইজ্জত তোলায় তোলায় বাড়ি যাবি কথা সোজা এই জাহাঙ্গীর হুজুর এটা এলামা কালামে কোনো বারবার আব দেন কিচ্ছু নাই ওই আর বুড়া মা এ দোয়া করি দে আজ আছে আমা আর একখানা দোয়া করি মা একবার সাপ জুয়াব অবু তুই আর ইজ্জত কর তোমার গোড়া দুনিয়া ইজ্জত করিব দলিল দলিল করেন না যেটা জানে রে ইজ্জত করেন না আর আর মা গোড়া তলর মা
ফদ্দার তলার মা ইয়া তো বুড়ি শহর রে বড় ডিজিটাল বুড়ি বে টেলিভিশনে বই গে ইয়া বলে ফুতর বউর ডাক দো বউ লান্দি বাড়ি তুই বই যা শুনা জিনিস তো আগে হই গে ইয়া লে বুড়ি তো বেশ কম হই গই ভাই বলন না কেন এখন তো ডিজিটাল বুড়ি শহর এটা বউ হই বউরি কইবে তো আইনা ভাই দে দে বউ তো নরি আর সাজ বেশি যা কাজিয়ার মাহফিল কবুল হইয়ে নবীর বাগান কবুল হইয়ে আল্লাহ পাকে আর একদিন মরে যাইম কই যুগ জনম কিয়ামত পর্যন্ত নবীর বাগান থাই যাবে কই কিয়ামত দিন হন সাহারা ন থাইলে খবর রাখান সরে কোনো কিছু ন দেইলে আল্লাহর গোসে ভান্ডারের নবীর বাগান নান আর আল্লাহ জীবনে রুসিল করে দিব আমিন একদম বড় করি হন আমিন তাহলে এখন খনাই দে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা হে মদিনার গোলামি গোলামে মুস্তফা যারা ছোটি কি মান পেল তারা গোলামে মুস্তফা যারা ছোটি কি মান পেল তারা সেই মান নসিব কইরা দে ও মদিনাওয়ালা হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা তৈলে ভাইল মুরব্বিয়ল আর আর মাহফিল কবুল হই নবীর বাগান ও দৃষ্টি লাইবেন কারণ হে মসজিদ মাদ্রাসা মাদ্রাসা জিন্দা তাইলে না মাদ্রাসা জিন্দা তাইলে না মসজিদ যে কিছু গরিব তারিবে এসে কান নেই মাদ্রাসা জিন্দা তাইলে না ফাতিয়া চলিব জিয়ারত চলিব রমজান আলী গফু মাদ্রাসার ত্রিশটি আলী আল্লাহ তার আলামে আলামে বরকত দক ইজ্জতের জিন্দগি নসিব করো থাইবেন নবীর বাগান আছে বুঝিবেন দেবে আগ জিন্দা আছে জিন্দা থাই গেই গুই মরি যাবি গুই গোড়া দিন ধর্ম মরি যাবি গুই এলা রসুলের বাগানের ইজ্জত আজ ইয়ে দিন ধর্ম না থাকনে এলম নশিকিলে মা বাপের গুরুত্ব বুঝিবে না এসে কন নেই পাকিস্তান বা আল্লাহ পাঞ্জাবত না খন্ডে দিলাম দে মোবাইল খেলা গেম খেলতে 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 মা ইয়ে কি হইয়ে মারে জবাই করে দিয়ে অবু তেগুন তুই কি রাইছে না তকবিদ্য তকবিদ্য বড় করি মার হাবা মার হাবা হে মাইক ম্যান উবেদ নারায়ে তকবীর তোরা তাঁর শেষ না করলি তাহলে বই থেকে বইন আর আর সুন্নি জামাতের অহংকার অলংকার প্রত্যেকে মার হাবা মার হাবা মার হাবা মার হাবা আল্লাহ কবুল করক আমিন কর না বড় করি কোন আমিন মার হাবা আসসালামু আলাইকুম বরহমাত
ওয়াশকুরুল্লাহ